নমস্কার বন্ধুরা, আমি সেনজু, চলে এসেছি চ্যানেল সবুজান নিয়ে। আর আজকের এই সমর আপনাদের দেখাবে মালবেরি গাছ কিভাবে প্রতিস্থাপন করা যায়, আর কি কি সার প্রয়োগ হবে সেটাও আপনাদের সামনে তুলে ধরা হবে। নমস্কার বন্ধুরা, আমি সমর। আজ আপনাদের একটি গাছ, যেটি মালবেরি গাছ, এটি হচ্ছে শর্ট মালবেরি। মালবেরি দু রকমের পাওয়া যায়, এক হচ্ছে লং মালবেরি, এক হচ্ছে শর্ট মালবেরি। তা আমার কাছে এই শর্ট মালবেরি গাছ আছে। তো এই গাছটাকে কিভাবে প্রতিস্থাপন করা যায়, এর কিভাবে মাটি তৈরি করতে হয়, পুরোটাই আজ আপনাদের সামনে আমি তুলে ধরব। তো বন্ধুরা, আমি এই শর্ট মালবেরি গাছটা যখন নিয়ে এসেছিলাম তখন ঠিক এতটুকুনি, মানে আপনার এই গ্রোয়িং ব্যাগ থেকে 8 ইঞ্চি হাইট ছিল, 8 থেকে 10 ইঞ্চি জোর হাইট হবে। আজ সেই গাছটি দেখুন কত বড় হয়ে গেছে 2 মাসের মধ্যে। তো আজ এই গাছটিকে আমি একটি 10 ইঞ্চি টবের মধ্যেতে প্রতিস্থাপন করব। তো বন্ধুরা দেখুন, আমার এই মালবেরি গাছটা যখন এই গ্রোয়িং ব্যাগ অবস্থাতে ছিল তখন আমি একে খাবার দিয়েছিলাম, যেসব খাবার আগে দিয়েছি আজও সেই খাবারটা মাটির সাথে মেশাবো, দিয়ে গাছটিকে বসাবো। তো দেখুন আজ আমার ওই মালবেরি গাছেতে কত সুন্দর ফল ধরে আছে, ফলগুলো সব পাকার মুখে আছে, ঠিক গোড়া থেকে দেখুন, ওপর থেকেও দেখুন গাছগুলো কি সুন্দর ফল হয়ে আছে, এই এই ফল হয়ে আছে। দেখুন এই একটা ওপরে ফল পেকে আছে, এটা পুরো পাকা অবস্থায় আছে, আর এগুলো সবে পাকার মুখ ধরেছে। আর তার সাথে দেখুন এই গোড়াতেও একটা ফল আছে, এটাও পুরো পেকে গেছে, দেখছেন। তো বন্ধুরা, আমার এই মাটি আছে, মাটিতে দেখুন কত সুন্দর গুঁড়ো করে রেখে দিয়েছি। এই মাটিটা আমি এই 10 ইঞ্চি টবের জন্য একটি মাপ করে নিচ্ছি। তো এই যে এটা আছে, এটাতে আমি 6 মগ মাটি নেব। তো মাটিটা আমি দেখাচ্ছি, 6 মগ মাটিটা নিচ্ছি, নিয়ে কিভাবে কি কি সার দিচ্ছি তার সাথে দেখিয়ে নিই। পটাস, ফসফেট, আচ্ছা এখানে আছে তোমার হাড়ের গুঁড়ো, আচ্ছা এখানে আছে শিং চাঁচা, এখানে আছে তোমার খোল, যেটা আমরা সর্ষের খোল বলি। আমি এখন নিম খোল ইউজ করব না, আমি শুধু সর্ষের খোলটা ইউজ করব। তার সাথে আছে ডিএপি, এই হচ্ছে সুফলা, আর তার সাথে আছে ভার্মি কম্পোস্ট, এই ভার্মি কম্পোস্ট, আর আছে বালি। এই বালিটি হচ্ছে আমি টবের নিচেতে দেব, মাটির ওপরে নিচেতে থাকবে। তো বন্ধুরা আসুন, আমি মাটিটা কিভাবে তৈরি করছি আপনাদের দেখাই পুরোটা। এই যে আমার একটা ডাব্বা আছে, এই ডাব্বার আমি 5 ডাব্বা থেকে 6 ডাব্বা মাটি নেব এই 10 ইঞ্চি টপটার জন্য। এই হলো 6 মগ আমার মাটি, আচ্ছা তার সাথে আমার এটা 1 কেজি আছে ভার্মি কম্পোস্ট। এই 1 কেজি ভার্মি কম্পোস্টটা পুরো দিয়ে দিচ্ছি এর সাথে। তার সাথে এই চামচের 2 চামচ আমি পটাশ নিয়েছি, 2 চামচ পটাশটা পুরো দিয়ে দিচ্ছি। এই 4 চামচেরই 1 চামচ ফসফেট আছে, এই ফসফেটটাও পুরো দিয়ে দিচ্ছি।
আচ্ছা, হাড়ের গুঁড়ো আমি 3 চামচ দিচ্ছি। সিং চাচা দিচ্ছি 2 চামচ। ডিএপি দিচ্ছি আমি 1/2 চা চামচ। খোলটা দেবো আমি 5 চামচ। আর তার সাথে সুফলা দিচ্ছি আমি 1 চায়ের চামচের একটু কম দিয়েছি। দেখুন, এবার এটি মাটিটাকে আমি ভালো করে মিশ্রণ করব। বন্ধুরা দেখুন, আমার মাটিটা ভালো করে মিশ্রণ হয়ে গেছে। এইবার আমি টবটা কিভাবে, টবেতে কি করতে হয় সবটাই আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, এই দেখুন 2টো খোলামকুচি নিয়েছি। যেহেতু আমার জল নিকাশির ব্যবস্থা, এই টবটাতে 2টো আছে, এই একটা আছে, এই একটা পিছন দিকে একটা আছে। এই 2টো প্রথমে এইরকম করে দিয়ে দিতে হবে। 2টো দেওয়ার পরে আমি বালিটা মাটির সাথে মিশ্রণ করিনি, কারণ যেহেতু এটা ফলের গাছ সেহেতু আমি ওই জন্য মিশ্রণ করিনি। এর সাথে আমি বালিটা ঠিক দিয়ে দিচ্ছি, প্রায় টপটা থেকে 2 ইঞ্চি উঁচুতে থাকবে। আমি 2 ইঞ্চি মতন বালি দিয়ে দিয়েছি টপটা। তো বন্ধুরা, এবার আমি আরেকটি জিনিস দেখাচ্ছি। এই গাছটা দেখুন, এই মালবেরি গাছটার, এই দেখুন রুট কীরকম গ্রোয়িং ব্যাগ থেকে বার হয়ে গেছে। এটা ঠিক আমি আস্তে আস্তে করে বার করব, যাতে কোনো রুটের না চোট হয়, বা আমি রুট কাটিংও এখন করব না। ঠিক আপনার গ্রোয়িং ব্যাগটা এরকমভাবে কেটে নেবেন, যাতে গাছে না কোনো চোট হয়। আস্তে আস্তে ছাড়াবেন। দেখুন, আমার এই গ্রোয়িং ব্যাগ সমেত গাছটি উঠে গেছে, যেহেতু এ হয়ে গেছে সেহেতু একে আমি ধীরে ধীরে পুরোটা কাটবো। তো আমি কিভাবে কেটেছি পুরোটাই দেখাচ্ছি। দেখুন, একটুও কোনো রুটেতে বা শিকড়েতে চোট হবে না, যেহেতু গাছটি গরমের সময়, তো একটু শিকড়ে চোট হলে খারাপ হতে পারে। তাই জন্য আমি ভালোভাবে একে এইভাবে পুরো রুটটাকেই ছাড়িয়ে নিয়েছি আমি। এইবারে এই টবেতে আমি মাটি দেব। দেখুন, আমি একটু রুটের কোনো আঘাত করিনি, এইভাবেই পুরোপুরি ছাড়িয়ে নেবেন। এবারে এর চতুর্দিক দিয়ে মাটি দিয়ে দিচ্ছি।
গাছটা প্রতিস্থাপন হয়ে গেল। এবার একে আমি জল দেব, দিয়ে একটা দিন আমি একে ছাওয়াতে রেখে দেব। তো বন্ধুরা, আমি দু মাস বাদে আমার সেই যে শর্ট মালবেরি গাছটি আমি দেখিয়েছিলাম প্রতিস্থাপন করা, তো তার দু মাসের মধ্যে দেখুন আমার গাছটা কী সুন্দর গ্রোথ নিয়েছে, কতটা ঝাঁকড়া হয়েছে। যেহেতু এর দেখেছিলেন যে গাছের দুটো ডাল ছিল, সেই দুটো ডালকে আমি পুরোপুরি কেটে দিয়েছিলাম। তো কেটে দেওয়ার পরেতে আমার গাছটার কী সুন্দর গ্রোথ নিয়েছে এবং নতুন ফলেতে ফের ভর্তি হয়ে গেছে, দেখে নিন। দেখুন আমার গাছটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আপনারাও এরকমভাবে বিভিন্ন ধরনের ফল গাছ, ফুলের গাছ করতে পারেন। তো বন্ধুরা, আবার কোন একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব এবং তখন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। কোন ফুল বা ফলের ভিডিও নিয়ে অবশ্যই আসব। আর আপনারাও কিন্তু আমাদের সবুজায়ন চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর দেখতে থাকুন আমাদের সবুজায়ন চ্যানেলকে, আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে সহযোগিতা করতে একদম কিন্তু ভুলবেন না।